ওয়েলকাম টু মাই চ্যানেল বিটিসি মাইনিং কেমন আছেন সবাই আশা করব সবাই ভালো আছেন তো বেসিক্যালি আজকে এমন একটি প্ল্যাটফর্ম আপনাদের সাথে শেয়ার করব তো আমি সম্পূর্ণ বিষয়টা আপনাদের বুঝিয়ে দেবো এরপরে গিয়ে আপনারা ডিসিশন নেবেন যে এখানে কাজ করবেন নাকি করবেন না আমি আপনাদের কাউকে ফোর্স করবো না বাট এখান থেকে অনেক ভালো আর্নিং করার পসিবিলিটি আছে যদি আপনারা চান যে আর্নিং করবেন তাহলে করতে পারেন আদারওয়াইজ আপনি স্কিপ করতে পারেন তো আমরা যে প্রোজেক্ট নিয়ে কথা বলছি বা যে প্ল্যাটফর্ম নিয়ে কথা বলছি তার নাম হচ্ছে ই মুভি প্ল্যান আপনারা যদি এখান থেকে কেউ লক্ষ্য করেন আমার একটা অ্যাপ্লিকেশন রয়েছে ই মুভি প্ল্যান তো আমরা ফার্স্ট অফ অল এই ই মুভি প্ল্যান সম্পর্কে জানবো তারপরে গিয়ে আমরা এখানে কীভাবে কাজ করতে হবে সেগুলো নিয়ে আলোচনা করব তো প্রথমত অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে আপনাদের অ্যাপ্লিকেশনটা ওপেন হবে ওপেন হওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এখানে আমি কাজ করি এবং এখানে রকম প্রফিট হয় প্রত্যেক দিন তো এখান থেকে আমার প্রত্যেক দিন তিরিশ থেকে পঁয়ত্রিশ ডলার প্রফিট হয় কিভাবে হয় তার জন্য জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে আপনার সামনে এই ইন্টারফেসটি চলে আসবে এখানে অ্যাপ্লিকেশনের অভারভিউ দেওয়া আছে এবং এখানে বেশ কয়েকটা ভিডিও দেওয়া আছে এই ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে এরা কিভাবে কাজ করছে এই প্ল্যাটফর্মটা আসলে কীভাবে কাজ করে ই মুভি প্ল্যান মূলত একটি মুভি রিলেটেড প্ল্যাটফর্ম যেখানে আপনি মুভির টিকিট কিনতে পারবেন এবং সেই টিকিট সেল দিয়ে আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন তো এটা অটোমেটিক্যালি হবে আপনাকে জাস্ট মুভির টিকিটগুলো কিনতে হবে তো কিভাবে কাজ করবেন তার জন্য আমি প্রথমেই বলছি যে আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তারপরে গিয়ে আপনারা ডিসিশন নেবেন যে এখানে কাজ করবেন কি না আমি করছি আপনাদের এই জন্য আপনার সাথে শেয়ার করা তো প্রথমত আপনারা দেখেন এখানে নিচের দিকে টোটাল পাঁচটা অপশন রয়েছে তার ভিতরে রয়েছে হোম তারপর রয়েছে অর্ডার তারপর রয়েছে হচ্ছে আপনার জাস্ট ওয়েট মুভি তারপর শেয়ার তারপর মাইন্ড তো আপনার আপনাদের সম্পূর্ণ ফিচারটা আমি দেখিয়ে দিব। প্রথম হচ্ছে হোম পেজ হোম পেজে এখানে বেশ কয়েকটা ক্যাটাগরি রয়েছে প্রি সেল পপুলার প্রোজেক্ট অ্যানাউন্সমেন্ট অ্যাক্টিভিটি কোয়েশন অ্যান্ড অ্যান্সার ভিআইপি কাস্টমার সার্ভিস এবং ফিডব্যাক তাছাড়া এখানে অর্ডার সেকশনে রয়েছে আপনি যেই টিকিটগুলো অর্ডার করবেন সেই টিকিটগুলো এখানে দেখাবে তো দেখেন এইখানে আমি দুইবার টিকিট কিনেছি একই মুভির তো এখানে আমি একবার কিনেছি ছয়শো ডলার দিয়ে বাইশ ডলার আমার এখানে প্রফিট হবে অর্থাৎ আমি আজকে সকাল দশটা তেরো মিনিটে ছয়শো ডলার দিয়ে দুইশোটা টিকিট কিনেছি যার বিনিময়ে আমার বাইশ পয়েন্ট বিশ ইউএসডি এখান থেকে প্রফিট হবে এবং আমি দশটা চোদ্দো মিনিটে আরও দুইশো চৌত্রিশ ডলার দিয়ে আমি আটাত্তরটা টিকিট কিনেছি যার বিনিময়ে আমি পাবো হচ্ছে এইট পয়েন্ট সিক্স ফাইভ প্রফিট অর্থাৎ আমি টোটাল এখানে আটশো চৌত্রিশ ডলার ডিপোজিট করেছি এবং সেই আটশো চৌত্রিশ ডলার দিয়ে এখানে আমি টিকিট কিনেছি এবং সেই টিকিট থেকে আমার টোটাল আর্নিং হবে হচ্ছে তিরিশ ডলার প্লাস অলমোস্ট একত্রিশ ডলারের কাছাকাছি তো এই একত্রিশ ডলার আমার আগামীকালকে সেম টাইমে য যখন আমি টিকিটটা বাই করবো সেম টাইমে আমার ওয়ালেটে দিয়ে দেওয়া হবে আমার অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন আমি অলমোস্ট আটশো প্লাস ডলার এখানে ডিপোজিট করেছি এবং আমি এখানে কাজ করছি এবং প্রত্যেক দিন তিরিশ পঁয়তাল্লিশ ডলার করে এখানে আমার প্রফিট হচ্ছে তার মানে হচ্ছে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা আমার এখানে প্রফিট হচ্ছে প্রত্যেক দিন তো দেখেন এখানে আপনি মুভি সেকশন যেটা আছে মাঝখানে মুভি সেকশনে ক্লিক দেওয়ার পরে আপনি এখানে বিভিন্ন প্রকার মুভি পাবেন তো নর্মালি আমি একটু ডিসকাস করি এই প্ল্যাটফর্মটা নিয়ে আসলে এই প্ল্যাটফর্মটা কীভাবে কাজ করছে এবং কিভাবে এই প্ল্যাটফর্মে কাজ হয় তো নর্মালি এই প্ল্যাটফর্মটা মূলত মুভি প্রমোশন প্ল্যাটফর্ম যেখানে বিভিন্ন মুভি রিলিজ হয় প্রত্যেক দিন অনেকগুলো মুভি রিলিজ হচ্ছে ইন্ডিয়াতে তারপর হচ্ছে আমেরিকা ইউরোপ এসব কান্ট্রিতে অনেকগুলো মুভি রিলিজ হয় সেই মুভিগুলো প্রমোশন করার জন্য নর্মালি এই কোম্পানিটা কাজ করছে এবং আসলে আপনারা বুঝতে পারছেন যে মুভি রিলেটেড কাজ যেহেতু সেহেতু এই প্ল্যাটফর্মটা আসলেই জেনুইন এবং অনেক ভালো প্রফিট দিচ্ছে এখানে আপনারা কাজ করতে চাইলে করতে পারেন কিভাবে কাজ করবেন এবং কীভাবে প্রফিট নিবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো সাপোজ ফার্স্ট অফ অল আপনি ডিপোজিট করবেন ডিপোজিট করার জন্য আপনি মাইন অপশনে ক্লিক দিয়ে দেবেন এই মাইন অপশানে ক্লিক দেওয়ার পর আপনার প্রোফাইলটা এখানে দেখাবে এবং আপনার ঠিক এইখানে ফ্যান্স লেভেল থাকবে আমার যেহেতু ট্যালেন্ট লেভেল আছে তার মানে আমি একটা লেভেল আপগ্রেড করেছি এবং এই ফ্যান্স লেভেল থেকে আপনি কাজ করতে পারবেন যদি আপনি চান তো এবং কিভাবে লেভেল আপগ্রেড করবেন সেটা নিয়েও আমি ডিসকাস করবো একটু পরে তো ফার্স্ট অফ অল ডিপোজিট কীভাবে করবেন ডিপোজিটে ক্লিক দিয়ে দিবেন ডিপোজিটে ক্লিক দেওয়ার পরে এখানে আপনি দুইটা তিনটা মাধ্যম দিয়ে ডিপোজিট করতে পারবেন তো আমি রিকমেন্ড করব আপনারা ইউএসডিটির মাধ্যম দিয়েও এখানে ডিপোজিট করতে পারেন অথবা ব্যাঙ্ক কার্ড যে সিস্টেমটা আছে এটার মাধ্যম দিয়ে এখানে ডিপোজিট করতে পারেন তো ব্যাংক কার্ড দিয়ে ডিপোজিট করার জন্য মিনিমাম ডিপোজিট হচ্ছে দুই হাজার টাকা এখন ব্যাঙ্ক কার্ডের বিষয় হচ্ছে এখানে মোবাইল ব্যাংকিংগুলো সাপোর্ট করছে এবং ইউএসডিটিও সাপোর্ট করছে তো ব্যাংক কার্ডের ক্ষেত্রে এখানে আপনি মিনিমাম দুই হাজার টাকা ডিপোজিট করলে এখানে ক্লিক দেবেন গো রিসার্জে ক্লিক দেবেন এবং আপনি যত অ্যামাউন্ট এখানে ডিপোজিট করবেন তত অ্যামাউন্ট এখানে লিখতে পারেন সাপোজ দশ হাজার দশ হাজার ডিপোজিট করবেন তাহলে আপনি এখান থেকে পাবেন হচ্ছে সিয়াশি ডলার এইখানে ডলার এসে যোগ হবে তো সিয়াশি ডলার আপনি এখানে পাবেন দশ হাজার টাকা ডিপোজিট করলে এবং গো টু রিচার্জে ক্লিক দিলে এখানে কনফার্ম অপশন চলে আসবে আপনি কনফার্মে ক্লিক করার পরে আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট কনফার্ম করবেন কনফার্মে ক্লিক দিলে একটা পেজ রিলোড নেবে এবং এইখানে আপনার ফোন নাম্বারটা দিবেন যেই নাম্বার দিয়ে আপনি টাকাটা পাঠাবেন এবং কীভাবে পাঠাবেন তার জন্য এখানে ক্লিক দিয়ে আপনি তিনটে অপশন পেয়ে যাবেন নগদ ব্যাঙ্ক আপনি যে কোনো একটা মাধ্যম সিলেক্ট করবেন এবং আপনার বিকাশ হইলে বিকাশ সিলেক্ট করবেন আপনার বিকাশ নাম্বারটা এখানে দিবেন পেমেন্ট চেয়ে রান ক্লিক দিয়ে দেবেন তারপর আপনার একটা নাম্বার দিবে তারা সেই নাম্বারটা কপি করবেন কপি করার পরে আপনি কি করবেন সেই নাম্বারে টাকা পাঠায় দিবেন সেন্ড করবেন টাকা সেন্ড করবেন বিকাশ থেকে এবং আপনাদের যে ট্রানজ্যাকশন আইডিটা দিবে সেই ট্রানজ্যাকশন আইডিটা নিচে দিয়ে আপনি সাবমিট করবেন এটা সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে আপনার ওয়ালেটে সে যোগ হয়ে যাবে এখন কথা হচ্ছে যে ডিপোজিট হওয়ার পর আপনি কিভাবে কাজ করবেন মনে করেন আপনি এখানে একশো ডলার ডিপোজিট করেছেন এখন আমি দেখে দিই জাস্ট ইউএসডিটিতে কীভাবে ডিপোজিট করবেন ইউএসডিটিতে ক্লিক দিয়ে দেবেন আপনার মিনিমাম বিশ ডলার এখানে ডিপোজিট করতে পারবেন এবং ম্যাক্সিমাম আনলিমিটেড আপনি যদি দুইশো ডলার ডিপোজিট করেন তাহলে দুশো টাইপ করবেন গো টু রিসার্জে ক্লিক দিয়ে দেবেন এইখানে একটা আপনার অ্যাড্রেস দিয়ে দেবে এই অ্যাড্রেসটা কপি করবেন আপনি এক্স্যাক্টলি দুইশো ডলারই এই অ্যাড্রেসে সেন্ড করবেন যদি আপনার কোথাও থেকে সেন্ড করতে ফি কাছে তাহলে ফিটা আপনি নিজে বহন করে আপনি যাতে এই অ্যাড্রেসে দুইশো ডলার রিসিভ হয় সেইভাবে আপনি এখানে সেন্ড করবেন তাহলে এটা দুই তিন মিনিটের ভিতরে আপনার ওয়ালেটে যোগ হয়ে যাবে এখন এইখানে মনে করেন আপনার দুইশো ডলার যোগ হয়ে গিয়েছে আপনি দুইশো ডলার সাথে যদি আপনি ডিপোজিট করেন বা আমার রেফারে কাজ করেন তাহলে অবশ্যই আপনি আরও দুই ডলার এখানে মানে বোনাস পাবেন তাহলে দুইশো দুই ডলার আপনি এখানে টোটাল পেয়ে যাবেন এখন এই ডলার দিয়ে আপনি কিভাবে কাজ করবেন তার জন্য আপনি মুভি অপশানে ক্লিক দিয়ে দেবেন এইখান থেকে জাস্ট মুভিতে ক্লিক দিয়ে দিবেন মুভিতে ক্লিক দেওয়ার পরে আপনি মুভির টিকিটগুলো কিনবেন এখন কোন মুভির টিকিট আপনি কিনবেন এখানে অনেকগুলো মুভি রয়েছে তো মুভির টিকিট কেনার জন্য আপনি দেখেন এই মুভিটার প্রাইস যে টু পয়েন্ট ফাইভ ডলার এখানে যে কটা মুভি আছে সব কটা টু পয়েন্ট ফাইভ ডলার এক একটা প্রাইস এবং আমেরিকা এবং ইউরোপ যে অপশনটা আছে উপরে এখানে আপনি এইখানে ক্লিক দিলে দেখবেন যে এখানে আপনার মুভির টিকিট হচ্ছে তিন ডলার করে এখানেও বেশ কিছু মুভি রয়েছে এগুলো হচ্ছে ইউরোপিয়ান মুভি আপনি যে কোনো একটা মুভি এখান থেকে কিনতে পারেন যেই মুভির রেটিং বেশি মনে করবেন আপনি অর্থাৎ নাইন প্লাস হলে আপনি সেই মুভিটা টিকিট কিনবেন তাহলে প্রফিটেবল হবেন এখানে বাইতে ক্লিক দিয়ে দেবেন বাই টিকিটে ক্লিক দিয়ে দেবেন এবং আপনি কতগুলো টিকিট কিনতে চাচ্ছেন আপনার যদি এখানে ব্যালেন্স দুইশো ডলার থাকে সরি এইখানে যদি দুইশো ডলার থাকে তাহলে আপনি সেই অনুযায়ী আপনি এখান থেকে টিকিট কিনবেন আপনি প্লাস আইকনে ক্লিক দিয়ে আপনি জাস্ট টিকিটের পরিমাণটা বাড়াতে পারেন এবং যতবার আপনি প্লাস আইকনে ক্লিক দিবেন আপনার এইখানে টিকিটের পরিমাণটা বাড়বে এবং আপনার কত ডলার কস্ট হবে এই কয়টা টিকিটের জন্য সেটা এখানে দেখাবে জাস্ট একটু নোট করেন এখানে ক্লিক দেন দেখেন ওইখানে প্রাইসটা বাড়বে এইভাবে চাইলে আপনি টিকিট কিনতে পারেন এখন টিকিট যদি আপনি একশোটা টিকিট কিনেন তাহলে আপনি এখানে একশো টাইপ করে দিতে পারেন একশোটা টিকিট কিনতে হলে আপনার তিনশো ডলার এখানে কস্ট হবে এবং যার বিনিময়ে আমি এখান থেকে এগারো ডলার পাব আগামীকালকে এই টাইমেই যখন আপনি টিকিট কিনবেন তাহলে আপনার এই তিনশো ডলারের সাথে এগারো ডলার অতিরিক্ত যোগ হয়ে যাবে তার মানে তিনশো এগারো ডলার আপনি পাবেন আগামীকালকে এই সময়েই তারপরে সেই তিনশো এগারো ডলার থেকে আপনি এগারো ডলার উইগ্রো করে নিতে পারেন অথবা তিনশো এগারো ডলারই উইগ্রো করে নিতে পারেন এখন আপনার উপর ডিপেন্ড করছে আপনি চাইলে সব উইডো একসাথে করে নিতে পারেন অথবা আপনি কিছুদিন কাজ এখানে করে তারপরে গিয়ে সব উইডো একবারে নিতে পারেন অথবা আপনি মিনিমাম পাঁচ ডলার থেকে এখান থেকে উইড্রো করতে পারবেন তো মিনিমাম উইড্রো হচ্ছে পাঁচ ডলার আপনি পাঁচ ডলার হইলে এখান থেকে উইড্রো করতে পারবেন জাস্ট উইডো অপশানে ক্লিক দিয়ে দেবেন এবং আপনার এখানে ওয়ালেটগুলো সেট আপ করতে বলবে আপনি ওয়ালেটগুলো সেট আপ করে নেবেন আপনার যে অ্যাকাউন্টটা সেট আপ করতে চান সেই অ্যাকাউন্ট সেট আপ করে নেবেন জাস্ট এখানে ক্লিক দিয়ে দেবেন আপনার ওয়ালেটটা দেবেন টিআইসি টোয়েন্টি ওয়ালেট অ্যাড্রেস তারপর সেভ করে দেবেন নগদ বিকাশে নিতে চাইলে আপনি চেঞ্জ ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখান থেকে আপনি আপনার ব্যাঙ্ক ডিটেলস অর্থাৎ নগদ এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন বিকাশ আছে এইভি সিলেক্ট করে আপনি উর্য করতে পারেন তো এই আপনি এখান থেকে উদ্যোগ করতে পারেন এবং আমি অলরেডি উইডো নিয়েছি আজকেও একটা পেমেন্ট নিয়েছি পঁচানব্বই ডলারের এবং এই পঁচানব্বই ডলার আমি তিন দিনে আর্ন করেছি এবং মিনিমাম সর্বপ্রথম একটা উইজো আপনাকে দিতে হবে পাঁচ ডলার তারপরে গিয়ে আপনি আনলিমিটেড উইগ্রো দিতে পারবেন এবং উইডো দিলে আপনার ওয়ালকে চলে আসবে সমস্যা নাই আপনারা কাজ করতে চাইলে করতে পারেন এখানে অনেক ভালো ভালো মুভি যে মুভিগুলো রিলিজ হয় সেই মুভিগুলো এখানে প্রমোশন করা হয় আপনারা চাইলে এই প্ল্যাটফর্মে কাজ করতে পারেন এবং আপনি এই ভিডিওগুলো দেখতে পারেন বা যে প্ল্যাটফর্মটা অর্থাৎ ই মুভি প্ল্যানের যে সেমিনারগুলো হয় সেই সেমিনারের ডিটেলস এখানে দেওয়া রয়েছে অর্থাৎ যে সেমিনারগুলো হয় তারা কোন কোম্পানি কোথা থেকে কাজ করছে সম্পূর্ণ বিষয় বিষয়গুলো এখানে দেওয়া রয়েছে বিশেষ করে এটা হচ্ছে হংকংয়ের একটা প্ল্যাটফর্ম যারা মুভি প্রমোশন করে থাকে আর বুঝতে পারছেন যে ভিডিওগ্রাফি বিশেষ করে ভিডিওগ্রাফি বর্তমান সময়ে কতটা পপুলার তো এই বিষয়টা মাথায় রেখে আপনারা এখানে কাজ করতে পারেন আমি আটশো ডলার ডিপোজিট করে এখান থেকে অলরেডি একশো ডলার ঊর্জা করে নিয়েছে এবং অলরেডি আমার আগামীকালকে এখনও আটশো চৌত্রিশ ডলার আছে এবং আগামীকালকে আমি আরও তিরিশ ডলার পাবো তাহলে আমার গত তিন চার দিনের আর্নিং হচ্ছে আটশো ডলার ডিপোজিট করে চার দিনের আর্নিং হচ্ছে আমার দুইশো ডলার দুইশো না দেড়শো ডলার আমার আর্নিং হয়ে গেল অলরেডি আমি এটা উ করে নিতে পারছি এখন যদি আমি মনে করি যে আমার আটশো ডলার সহকারে এই দেড়শো ডলার টোটাল উধ্রো করে ফেলবো টোটাল একবারে উইডো করে ফেলতে পারবো কোনো সমস্যা নেই উইডোর ক্ষেত্রে কোনো সমস্যা নেই যদি কোনো সমস্যা ফেস করেন তাহলে আমাকে নক নক দিতে পারেন আমাকে ফেসবুকে নক দিতে পারেন এখন অ্যাকাউন্ট কীভাবে খুলবেন তো ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে এই লিঙ্কটা আপনারা জাস্ট ওই লিঙ্কটা ওপেন করবেন ওপেন করার পরে আপনি কি করবেন ওপেন করলে আপনার একটা ব্রাউজার ওপেন হবে অবশ্যই সেই ব্রাউজার থেকে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কি করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আপনার এখানে ফোন নাম্বার দিবেন আপনার এখানে পাসওয়ার্ড এখানে রিপিট পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ডটা অবশ্যই সিম্পল পাসওয়ার্ড দিবেন না কোনো স্পেশাল ক্যারেক্টার এখানে নেবেন আপনি সাপোজ মনে করেন যে রহিম আপনি রহিম ফাইভ থ্রি টু জিরো এরকম লিখতে পারেন তারপরে এখানে আপনার নিক নেমটা দেবেন যে কোনো একটা নাম দেবেন এগ্রিতে ক্লিক দেবেন রেজিস্টারে ক্লিক দিয়ে দেবেন এখানে রেফার কোডটা অটোমেটিক নিয়ে নিবে অবশ্যই রেফার কোডটা ইউজ করবেন আদারওয়াইজ কিন্তু আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে আপনি অ্যাপ্লিকেশনটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো প্লে স্টোরে গিয়ে যদি আপনি সার্চ করেন যে ই মুভি প্ল্যান তাহলে আপনি ওদের ইটা পেয়ে যাবেন জাস্ট ওয়েট এই যে ই মুভি প্ল্যান প্লাস আমি প্লে স্টোরের লিঙ্কটাও দিয়ে রাখবো আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে অ্যাপ্লিকেশনে অ্যাকাউন্টটা লগ ইন করবেন ইট তারপরে আপনি কাজ করতে পারছেন এখানে ডিপোজিট করে ডিপোজিট করে এখানে অনেক ভালো পরিমাণ আর্ন হচ্ছে এখানে তো আশা করছি আপনারা এই প্ল্যাটফর্মটা মিস করবেন না আমি অলরেডি চার দিন অ্যাকাউন্ট খুলে একশো ডলার আর্ন করে ফেলেছে আমি চাইলে আজকে কিন্তু টোটাল অ্যামাউন্টে উইড্রো করে নিতে পারবো কোনো বাধা নেই তো এই হচ্ছে মূলত ভিডিও এই নিয়ে আরও কয়েকটা ভিডিও আমি করব পেমেন্ট প্রুফ নিয়ে ভিডিও করব অলরেডি পেমেন্ট প্রুফ আপনাদের দেখিয়ে দিয়েছি যে আমি পেমেন্ট পেয়েছি আমার বাইন্যান্স অ্যাকাউন্টে দেখেন পঁচানব্বই ডলার এখানে উইড্রো রুলস করে দেওয়া রয়েছে জিরো পয়েন্ট ফাইভ ডলার ফি কাটবে যদি আপনি উই ইউএসডিটিতে উইড্রো দেন তো আমি প্রথমে পাঁচ ডলার দিয়েছিলাম তারপরে পঁচানব্বই ডলার দিয়েছিলাম আমি আমার পেমেন্ট প্রুফটা আপনাদের দেখিয়ে দিই বাইন্যান্স থেকে তাহলে আপনারা আরও বিশ্বাস পাবেন যে আসলে এরা পেমেন্ট করছে কি না তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি জাস্ট ওয়েট আমি আজকে পেমেন্টটা পেয়ে চলেছি সকাল দশটার সময় এখানে দেখেন আমি পঁচানব্বই ডলার উঠলে দিয়েছিলাম আমি দেখেন এই পেমেন্টটা পেয়েছি চুরানব্বই দশমিক পাঁচ ডলার এবং আমি গতকালকেও একটা পেমেন্ট পেয়েছিলাম সেই পেমেন্টের হিস্টোরিটা দেখায় আপনাদের জাস্ট ওয়েট এখানে দেখেন পঁচানব্বই দশমিক পাস এবং এখানে দেখেন পাঁচ ডলার আসলাম গত পরশু দিন ফোর পয়েন্ট ফাইভ ডলার পেয়েছি তো এই এইভি আমি কিন্তু এখান থেকে আর্ন করছি অনেক ভালো আর্ন হচ্ছে এখানে আপনারা চাইলে এই প্ল্যাটফর্মটা ইউজ করতে পারেন ইনভেস্টমেন্ট হিসেবে এবং অবশ্যই মাথায় রাখবেন যে ইনভেস্টমেন্ট কিন্তু রিস্কি হয় যে কোনো ইনভেস্টমেন্টই আপনারা চাই চাইবেন যে এখন থেকেই কাজ শুরু করতে এখানে এখনও সম্ভাবনা আছে অনেক ভালো আর্নিং তারা দিবে নেক্সট এদের একটা প্ল্যানিং রয়েছে আমি নেক্সট ভিডিওতে আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করব এরা কি কি করতে যাচ্ছে কোথায় কি করবে কোথায় তাদের অফিস তারপরে কি কি প্ল্যানিং রয়েছে যে এই কোয়ার্টারে অর্থাৎ এই বছরে তো সম্পূর্ণ বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করব পরবর্তী ভিডিওতে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আমাদের পরবর্তী কিছু সেই প্রত্যেক বিদায় নিচ্ছি বাই বাই